সারা দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রভাব, আর তাই এ রাজ্যে বিভিন্ন এলাকায় অগ্রিম ব্যবস্থা হিসেবে তৈরি হচ্ছে কোয়ারেন্টাইন। কিন্তু লকডাউনের মধ্যে সমস্যা দেখা দিয়েছে বেড পাওয়ার। এই সমস্যা সমাধানে এগিয়ে এলেন আরামবাগের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জিয়াজুর রহমান। তিনি নিজে উদ্যোগ নিয়ে 100টি বেড উপহার দিলেন প্রশাসনকে। রবিবার তিনি আরামবাগ এসডিও নৃপেন্দ্র সিংয়ের হাতে ওই বেডগুলি তুলে দেন। এসডিও সাহেব জানিয়েছেন, ওই বেডগুলি গোঘাটের কোয়ারেন্টাইন সেন্টারে থাকবে। বর্তমান পরিস্থিতিতে বেড পাওয়ার সমস্যা দেখা দিয়েছিল। জিয়াজুর সাহেবের এই উদ্যোগে আমরা ভীষণ খুশি। এটা একজন আমার খুবই ভালো মানুষ ছিলেন, ইনি ফিলান্থ্রোপিক কাজ করতে চেষ্টা করেছিলেন, তো ইনি আমার কাছে এসেছিলেন ইনি জিজ্ঞাসা করে কি আপনি মানে যেটা আপনার করোনা ভাইরাস স্প্রেড হয়ে গেছে তো এখানে ইনি কিছু সাহায্য করতে চাইছিলেন। তো ইনি নিজের কাছ থেকে আমাকে অ্যারাউন্ড 80 মতো বেড, হসপিটাল গ্রেড মতো বেড দিচ্ছেন, 100টা দেখছেন পুরো। আর এটা কোথায় যাবে? এটা এখন আমি বিগদাসে 10,000 মেট্রিক টন একটা গোডাউন আছে যেখানে আমি কোয়ারেন্টাইন সেন্টার করেছি। ওখানে এখন পর্যন্ত মতলব ঈশ্বরের কৃপা আছে, কোনো কেস নেই, লেকিন ভবিষ্যতে প্রিভেন্টিভ মেজারে আমি ওখানে ইকুইপ করছি। ওখানে টোটাল ক্যাপাসিটি আছে 800 বেড মতো, যার মধ্যে এনআর 100 বেড কন্ট্রিবিউশন আছে। এত এটা প্রবলেমে লকডাউনের পরে আমি তো বেড তো পাচ্ছিলাম না, তো এখানে এটা স্পেশাল এটা ইনিশিয়েটিভ নিয়ে জিয়া সাহেব নিজেই করছেন, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। এটা গভর্নমেন্টের কাজে যাবে ও লোকের ভালো ভালো থাকার জন্য খুবই এটা হেল্প হবে। তো আমি ধন্যবাদ জানাই না, আমি আশা করি কি সেই রকমের কাজ বাকি লোকরা যে যে দেখছে আপনারা চ্যানেল মাধ্যমে চেষ্টা করবে কি যা কিছু যার ক্যাপাসিটি আছে ওটা কন্টিনিউ। কতগুলো বেড দিলেন আজকে? আমি টোটাল 100টা বেড দিচ্ছি। আর স্যারকে বলেছি যে স্যার আমি 100টা দিচ্ছি, এখন এখন প্রচুর লোহার প্রবলেম হচ্ছে পাওয়ার, তা সত্ত্বেও যদি আরও চাই আমি আরও হেল্প করতে রাজি আছি। আপনার নামটা? আমার নাম সৈয়দ জিয়াজুর রহমান, আরামবাগ ইসর।